স্টুডেন্টস, আমরা সাজেশন দিয়ে দিয়েছি 2021-এর জন্য তোমাদের বাংলা একাদশ শ্রেণীর। আজকে দেখো এমসিকিউ শর্ট কিভাবে, এর একটা সেট দিয়ে দিচ্ছি, এভাবে আমরা বেশ কয়েকটা সেট দেবো। আজকে প্রথম সেট, সেট ওয়ান, উত্তর সহ দিয়ে দিচ্ছি। দেখো ঠিক উত্তরটি নির্বাচন করো, 1 × 18, 18টা তোমাদের আসবে। 1 পয়েন্ট, আগে ভাগে ভূতে পেয়ে বসেছে, ক সমাজকে, খ ওঝাকে, গ অর্বাচীনদের, ঘ মাসি পিসিদের। উত্তর হবে খ ওঝাকে। তোমাদের এরকম একটা বক্স থাকবে, সেই বক্সে লিখতে হবে। আবার তোমাদের এটা আবার তোমরা খাতাতেও লিখতে পারো। 1 পয়েন্ট, তেলনে পোতা আবিষ্কার গল্পে গল্পকথকে তেলনে পোতা আসার আসল উদ্দেশ্য, বিশ্রাম নেওয়া, মদ্যপান করা, ভ্রমণ, মাছ ধরা। উত্তর হবে ডি, মাছ ধরা। এরপর দেখো 1 পয়েন্ট, এর আগের বার সৌকি জেল থেকে এনেছিল, ক একটি থালা, একটি জামা, একটি কম্বল, একটি চাদর। উত্তর হবে একটি কম্বল, গ একটি কম্বল। 1 পয়েন্ট, তুমি যাবে, বক্তা হলেন যামিনী, ডাক্তার মনিদা নিরঞ্জন, বি ডাক্তার। 1.5, খোকার মা নাকে কেঁদে স্বামীকে মনে করিয়ে দিলেন যে তার বাজার খরচ ফুরিয়েছে, খ খোকার নতুন জামা চাই, ঘ বাড়িতে আত্মীয় আসবে, ঘ লোটা হলো বাড়ির লক্ষ্মী। উত্তর হবে ঘ লোটা হলো বাড়ির লক্ষ্মী। 1.6, দেখো বনিটোর মাংস খেতে কেমন, এ সুস্বাদু, বি বিস্বাদ, তিতিক্ত, দিলবনত। তোমাদের এটায় ক খ গ ঘ করে হবে, ঠিক আছে। আমি এখানে এ লিখেছি, এ সুস্বাদু মানে ক সুস্বাদু। এবার দেখো 1.7, সেই গ্রিক দার্শনিকদের কথা সকলেই মাথা পেতে নেয় নির্বিচারে, সেই দার্শনিকের নাম, ক গ্যালিলিও, খ অ্যারিস্টটল, গ মাইকেল এঞ্জেলো, ঘ কোপার্নিকাস। উত্তর বি অ্যারিস্টটল মানে খ আর কি, ঠিক আছে। উত্তর বি অ্যারিস্টটল মানে খ অ্যারিস্টটল। এরপর দেখো 1 পয়েন্ট, ভ্যালাম ব্রোসা কি, হ্যাঁ এখানে আবার এবি লিখে দিয়েছি, এ হচ্ছে খ্রিস্টান সম্প্রদায় বিশেষ, বি খ্রিস্টান সম্প্রদায়ের মঠ বিশেষ, সি খ্রিস্টান সন্ন্যাসী সম্প্রদায়, ডি নগর। এটা হবে ডি, নি নগর, মানে তোমাদের ক খ করলে, হ্যাঁ ক যদি এখানে লিখি ক, এটা খ, এটা গ, এটা ঘ, তাহলে তোমাদের উত্তর হচ্ছে ঘ, ঘ নগর। 1.9, দেখো জনার পুত্রের নাম কি, ক কর্ণ, খ প্রবীর, গ অভিমন্যু, ঘ অশ্বথামা, খ প্রবীর। 1.10, দেখো দীপান্তরের বন্ধিনী কবিতায় মুক্ত ভারতী কি, ক স্বাধীন ভারত, খ স্বাধীন বাণী, গ স্বাধীন অর্থনীতি, গ স্বাধীন মানুষ। উত্তর হবে ক স্বাধীন ভারত। 1.11, দেখো পড়শি যদি আমায় ছুতো, পড়শি ছুলে, পড়শি ছুলে কি হবে, ক যম যাতনা দূর হবে, সুবুদ্ধির বিকাশ হবে, গ সমাজ সচেতনতা বাড়বে, ভালোবাসা বোধ জাগবে, ক যম যাতনা দূর হবে। 1.12, দেখো 1.12, নুন কবিতায় কবি কাদের জীবনের কথা বলেছেন, ক নেশাগ্রস্তদের, কিছু উদাসী মানুষের, গ নিম্নবিত্ত মানুষদের, ঘ একজন বাবা আর তার ছেলের। উত্তর হবে গ নিম্নবিত্ত মানুষদের। এরপর দেখো 1.13, শিক্ষার সার্কাস কবিতাটির অনুবাদক, ক শক্তি চট্টোপাধ্যায়, ঘ এই খ সুভাষ মুখোপাধ্যায়, গ বিষ্ণুদে, ঘ উৎপল কুমার বসু। এটা উত্তর হবে ঘ উৎকল কুমার বসু। 1.14, দেখো নিচের কোন গ্রন্থটি বৈষ্ণব ধর্মদর্শনের সঙ্গে যুক্ত নয়, ক উজ্জ্বল নীলমণি, খ বিদগ্ধ মাধব, গ ভক্তি রসামৃত, ঘ শারদামঙ্গল। উত্তর হচ্ছে ঘ শারদামঙ্গল। 1.15, দেখো নীলদর্পণ নাটকটির রচয়িতা, ক মধুসূদন দত্ত, ঘ গিরিশচন্দ্র ঘোষ, গ দীনবন্ধু মিত্র, ঘ দ্বিজেন্দ্রলাল নায়। উত্তর হবে গ দীনবন্ধু মিত্র। 1.16, দেখো রবীন্দ্রনাথের মহাকাব্যিক উপন্যাস হল, ক যোগাযোগ, খ চার অধ্যায়, গ চোখের বালি, ঘ গোরা। উত্তর হবে ঘ গোরা। 1.17, দেখো শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থটির রচয়িতা, ক মালাধর বসু, খ পরমানন্দ গুপ্ত, গ দ্বিজমাধব, ঘ যশোরাজ খান। উত্তর হবে ক মালাধর বসু। 1.18, দেখো মূক ও বধিরদের জন্য তৈরি হওয়া ভাষাকে বলে সাইন ল্যাঙ্গুয়েজ, জিরো ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ প্লাস লাং। উত্তর হবে ক সাইন ল্যাঙ্গুয়েজ। এরপরে দেখো 2 নম্বরে তোমাদের শর্ট প্রশ্ন আসবে, অন্যায় সমরে মুড়ো নালিশ বা নাশিল বালকে, অন্যায় সমরে মুড়ো নাশিল বালকে। মুড়ো বলতে কার কথা বলা হয়েছে, মুড়ো বলতে তৃতীয় পাণ্ডব তথা পার্থ বা অর্জুনের কথা বলা হয়েছে, অথবা সত্যবতী সুত ব্যাস বিখ্যাত জগতে, ব্যাস কেন বিখ্যাত, ব্যাস বিখ্যাত মহাভারতের রচয়িতা হিসেবে। এরপরে 2.2, দেখো পড়শির রূপ কেমন ছিল, পড়শির হস্ত পদ স্কন্দ মাথা নেই, অর্থাৎ তিনি নিরাকার স্বরূপ। 2.3, দেখো হায় শৌখিন পূজারি, শৌখিন পূজারীকে, শৌখিন পূজারি বলতে শখের দেশপ্রেমিকদের বোঝানো হয়েছে। 2.4, নুন কবিতায় আমরা কারা,
জয় গোস্বামী নুন কবিতায় আমরা বলতে দীনদরিদ্র গরিব দুঃখী যারা অল্পেই খুশি তাদের কথা বলা হয়েছে। 2.5 দেখো, দেশের লোক ভারী নিশ্চিন্ত হলো, নিশ্চিত হওয়ার কারণ কি? বুড়ো কর্তার ভূ চিরকাল দেশবাসীর ঘাড়ে চেপে থাকবে জানতে পেরে দেশবাসী নিশ্চিন্ত হলো। 2.6 দেখো, তার বাড়ি ফিরবার আনন্দ অর্ধেক হয়ে গিয়েছে মুহূর্তের মধ্যে, তার আনন্দ অর্ধেক হওয়ার কারণ কি? উত্তর, জেল থেকে বাড়ি ফিরে স্ত্রী এবং ছেলে বাড়িতে নেই, স্ত্রী বাপের বাড়ি গিয়েছে শুনে সখীর আনন্দ অর্ধেক হয়ে যায়। এরপরে দেখো 2.7, গ্র্যান্ড ডিউকের কাছ থেকে গ্যালিলিও রাজপণ্ডিত হিসেবে কি সম্মান পেয়েছিলেন? উত্তর, গ্র্যান্ড ডিউকের কাছ থেকে গ্যালিলিও রাজপণ্ডিত হিসেবে স্বর্ণপদক পেয়েছিলেন। 2.8 দেখো, বটে তো বক্তাকে, স্বামী বিবেকানন্দ রচিত সুয়েজখালে হাঙর শিকার রচনায় জাহাজের দ্বিতীয় শ্রেণীর যে ফৌজি লোকটি হাঙর শিকারে সবচেয়ে বেশি আগ্রহী ও তৎপর ছিলেন তিনিই বক্তা। 2.9 দেখো, সেই দুঃস্বপ্ন দেখে আঁতকে ওঠে, কোন দুঃস্বপ্নের কথা বলা হয়েছে? বাড়ির উত্তর হবে, বাড়ির উঠোনের পিছনে কোনায় কাদার মধ্যে মুখ গুজে উপুড় হয়ে শুয়ে আছে এক থুত্তুরে বুড়ো, ছটফট করছে, কাতরাচ্ছে এবং ওঠার চেষ্টা করলে তার বিশাল দুটো ডানায় কেবলই বাধা খাচ্ছে। এবার দেখো, ডায়ালেক্ট কন্টিনাম বা উপভাষা শৃঙ্খল কাকে বলে? উত্তর, কোনো একটি ভাষার ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন আঞ্চলিক উপভাষার মধ্যে পারস্পরিক সদৃশ্য এবং বোধগম্যতা না থাকলেও সে ভাষার মান্য রূপটি সেই সব উপভাষা ভাষী সকল মানুষের কাছে বোধগম্য বলে এই সূত্রের সমস্ত উপভাষা সুশৃঙ্খলিত, একেই বলে উপভাষা শৃঙ্খল। আবার শোনো, কোনো একটি ভাষার ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন আঞ্চলিক উপভাষার মধ্যে পারস্পরিক সদৃশ্য এবং বোধগম্যতা না থাকলেও সে ভাষার মান্যরূপটি সেই সব উপভাষাভাষী সকল মানুষের কাছে বোধগম্য বলে এই সূত্রের সমস্ত উপভাষা শৃঙ্খলিত, একেই বলে উপভাষা শৃঙ্খল। 2.11 দেখো, বিভাষা বা ডায়ালেক্ট বলতে কী বোঝো? একই শ্রেণীতে থাকা এবং একই আঞ্চলিক উপভাষা ব্যবহারকারী প্রতিটি ব্যক্তির ভাষায় যে স্বতন্ত্র দেখা যায় তাকেই বলা হয় ব্যক্তিভাষা বা বিভাষা। বা শোনো, একই শ্রেণীতে থাকা এবং একই আঞ্চলিক উপভাষা ব্যবহারকারী প্রতিটি ব্যক্তির ভাষায় যে স্বতন্ত্র দেখা যায় তাকেই বলা হয় ব্যক্তিভাষা বা বিভাষা। এবার দেখো 2.12, চলিত ভাষার মূল ভিত্তি কী? উত্তর হবে, চলিত ভাষার মূল ভিত্তি হলো মুখের ভাষা। স্টুডেন্টস, আজকে এই পর্যন্ত, আমরা এরপরে আরও পাঠ এনে দেবো, তোমরা এগুলো দেখতে থাকো আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।